আসসালামু আলাইকুম। রাকিব সোহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসগুলো খাওয়া দাওয়া করতেছে, দেখুন কি খাচ্ছে। আমি কিন্তু ওদেরকে এখন ধান দিছি, ধানটা দেওয়ার কারণ একটাই যে ধানে পর্যাপ্ত পরিমাণ একটা ভিটামিন আছে, যার ফলে হাঁসের কিন্তু চর্বি হয় না, চর্বি কেটে যায়। ধান খাওয়ালে হাঁসের চর্বি কেটে যায়, দেখতে পাচ্ছেন। এই কিন্তু হচ্ছে আমাদের একটা বাড়ির হাঁস, ও হচ্ছে কিন্তু বাচ্চা দিছে অলরেডি, অনেকগুলো ডিম দেয়। আপনি যদি নিয়মিত হাঁসকে মানে ডিম খাওয়ান, ডিমের খোসা, এরপরে হচ্ছে এই ধান খাওয়ান, তাহলে হাঁস কিন্তু নিয়মিত ডিম দেবে, ঠিক আছে। যদি আপনি প্রত্যেক দিন এইভাবে হাঁসকে ডিম দেন, পাশাপাশি যে মুরগি দেখতে পাচ্ছেন খাচ্ছে, এদেরকে যদি দেন তাহলে এরা কিন্তু নিয়মিত ডিম দেয়, ঠিক আছে। বিশেষ করে হাঁস যদি ও প্রত্যেক দিন ডিম খায় তাহলেও দেখা যায় যে 25 থেকে 30টা পর্যন্ত ডিম দেয়। আর ওর ডিমে যদি হাত না দেওয়া যায়, ও নিজে নিজে যদি ডিম বাচ্চা করে, তাহলে দেখবেন যে ও কি দেখা যাবে যে 30টা ডিম যদি নিয়ে বসে, 30টা ডিমের প্রায় 28টাই ফুটে যাবে। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন 30টা বাচ্চাই উঠে গেছে। এই জন্য আপনারা, আমি বারবার বলে থাকি যে বিশেষ করে হাঁসের ডিমে আপনারা হাত দেবেন না। দেখতে পাচ্ছেন এ কিন্তু আমাদের বাসার কিং, ও সব সময় রেগে থাকে, সব সময়ই রেগে থাকে। কী হয়েছে তোমার, দেখছেন? বিশেষ করে বাইরের মানুষ তো আসতেই পারে না, হ্যাঁ, বাইরের মানুষকে দেখলে ও এত বিগড়ে যায় যা বলার মতো না। দেখতে পাচ্ছেন আমার হাঁসটার ফেদারগুলো কিন্তু অনেক সুন্দর, একদম অসাম, ঠিক আছে, মাশাআল্লাহ। এটা এরকম ছিল না, ও হচ্ছে ফেদারগুলো উঠে গেছিলো, উঠে যাওয়ার পরে নতুন ফেদারগুলো আসছে। ওঠার পরে দেখতে পাচ্ছেন অনেক কিউট কিউট ফেদার হয়েছে, সাদা সঙ্গে হচ্ছে একটা শ্যামলা জাতীয় কালোর মধ্যে মিক্স আছে, মানে সেই সুন্দর ফেদা, এক কথায় অসাধারণ। ওকে মানে অনেক দূর থেকে দেখলে ও অনেক সুন্দর লাগে, মানে একদম চিকচিক করে দেখতে, বেশ কিউট, কিন্তু হচ্ছে ও খুব পাজি পাজি। এই জন্যই বলছি যে ও বাইরের মানুষকে তো দেখতে পারেই না, বাট ও হচ্ছে দেখা যায়, আপনারা জানলে অবাক হবেন, ও আমার 3টা কাপড় ছিঁড়ে ফেলছে। যখন রাগ ওঠে সামনের দু পা দিয়ে এমনভাবে ধরে এবং ঠোঁট দিয়ে কামড়াতে থাকে, ওনার 3টা কাপড় ছিঁড়ে ফেলছে। প্লাস আমার খালা আছে, ও আমার খালাকে আরও দেখতে পারে না। আরেকটা মুরগি আছে, ও হচ্ছে আমার আগের ভিডিওতে মনে হয় আপনারা দেখছেন, আমার দেশি মুরগির যে বাচ্চাগুলো উঠছে ওদের মাকে ও তো আরও দেখতে পায় না, ওকে ঠোঁটে তুলে আশ্রয় থাকে। একে রাগ ভাঙানোর একটা পদ্ধতি আছে, ও রাগ কমবে, ও আরও ভয় পাবে, ভয়টা কেমনে পাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখছেন ও কিন্তু আর থাকবে না, কাছে থাকবে না, ঠিক আছে। দেখি দেখি এদিকে আসো তো, কে হয়েছে তোমার, কে হয়েছে দেখি 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 কি হয়েছে, এদিকে এদিকে তাকাও, তোমাকে দেখবে তো, তোমাকে অনেক মানুষ দেখবে, এদিকে তাকাও তাকাও। তো এ হচ্ছে কিন্তু আমি এই জন্যই ওর নাম কিং রাখছি, ও কিংয়ের মতোই থাকে, মোট কথা রাজা রাজার মতোই, ঠিক আছে। ওর আশেপাশে কেউ ঘিরতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন ও মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ফেদা রয়েছে, এর সঙ্গে আরও 16টা বাচ্চা ছিল, ঠিক আছে। একে দেখতে পাচ্ছেন এর সঙ্গে আরও 16টা বাচ্চা ছিল, বাট এই বাচ্চাগুলো আমাদের সমস্যার কারণে বাচ্চাগুলো ধরে রাখতে পারেনি, মানে সবগুলো বাচ্চা না দেখার কারণে বিড়াল খেয়ে ফেলছে। আসলে আপনারা জানেন যে আমি আমার ডিসক্রিপশন বক্সে যে পরিচয়টা দেওয়া আছে সেটা হচ্ছে আমি রাকিবুল, এবং আমি ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি খামার করার জন্য প্রচেষ্টা করছি আর কি। তো আমি এই ফ্রিল্যান্সিংয়ের কারণে মানে আমার কাজটা হচ্ছে বর্তমানে যে কাজটা করি এটা হচ্ছে আমার দিনের বেলায় করি, যার কারণে দেখা যায় যে যখন কাজে বসি তখন একটা চাপ থাকে, উঠতে পারি না। তো এজন্যই
না ওঠার কারণে আমাদের সমস্যার জন্য দেখা গেছে যে আমার 16টা বাচ্চা ছিল, 16টা বাচ্চা একদম বিড়াল খেয়ে ফেলছে। যদি থাকতে তাহলে বুঝতেই পারতেন যে আমার বাড়ির ভেতর কীরকম একটা পরিবেশ হইতো, বাট সেটা আর সম্ভব হয়নি। তো এখন হচ্ছে আমার যে বাচ্চাগুলো অলরেডি দিছে কয়েকদিন পূর্বে আপনারা দেখছেন, তো ওই বাচ্চাগুলো ইনশাল্লাহ রাখবো। প্লাস হচ্ছে কেনার একটা পরিকল্পনা করছি আমি, যে বাজার থেকে যেহেতু আমার একটা একটা হাসে মানে অর্থাৎ একটা মেইলের সঙ্গে কমপক্ষে 8টা ফিমেল দেওয়া যায়, তাইলেও দেখা যায় অনেক ভালো হয়। তো আমি চিন্তা করছি যে 5টা একটা মেইলের সঙ্গে 5টা ফিমেল দেবো, এরকম প্ল্যান করে মানে হাঁস কেনার একটা পরিকল্পনা করছি। তো দেখতে পাবেন, অচিরেই দেখতে পাবেন আমার যখন হাঁস কিনি হাঁসগুলো দেখতে পাবেন যে কোন ধরনের হাঁস আমি কিনলাম, ওরা কেমন দেখতে, কেমন কেমন ডিম বাচ্চা করবে, এই টাইপের সব একটা আপডেট ভিডিও আপনাদেরকে আমি দিব। দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রচুর পরিমাণে ধান খায়, এই জন্য আপনারা ধান দেওয়ার প্রচেষ্টা করবেন, যে খাবারই দেন না কেন ওর সঙ্গে ধান দেওয়ার চেষ্টা করবেন। ধান দিলে দেখবেন যে আপনার বাসা থেকে ডিম ফোড়াচ্ছে না। বিশেষ করে আমার এই মুরগিগুলো দেখুন, ওরা কিন্তু প্রচুর ডিম দেয়, ঠিক আছে। যখনই দেখা যায় যে একটু গ্যাপ পড়ে যায়, ধান দিচ্ছি না, তখন দেখবো যে ডিমও কমে গেছে। বাট আমি যদি এটা না দিয়ে এদেরকে লেয়ার দিতাম তাহলে আরও বেশি ডিম বাচ্চা পাইতাম, বাট আমি লেয়ার দিই না, কারণ আমি একটা অর্গানিক ফার্ম করার স্বপ্ন দেখছি, একদম টোটাল অর্গানিক ফার্ম করার স্বপ্ন দেখছি, যার কারণে আমি এদেরকে কোনো রকম ফিড দিই না। বাট যখন একদম ছোটো জিরো সাইজের থাকে ওই সময় থেকে এক মাস পর্যন্ত ফিড দিয়ে থাকি, এতে দেখা যায় যে আমার বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং অনেক রোগের হাত থেকে আমি বেঁচে যাই। মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে, আসলেই দেখুন আলহামদুলিল্লাহ, দেখুন কি কিউট লাগতেছে ওকে, ওর কালার জাস্ট অসাম, অ্যামেজিং বলার মতো না, এত সুন্দর কালার হয়েছে, মানে দেখলে আমি বিশেষ করে আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে দেখলে চোখ জড়িয়ে যায়। আমার আরেকটা মোরগ আছে দেখুন, বিগ সাইজ, আমার বাড়িতে বিগ সাইজ মোরগ, ওটা ওই যে ও কিন্তু হচ্ছে বেবি করছে, ওর ভেতরে যেটা দেখতে পাচ্ছেন ও কিন্তু বেবি দিছে, তো বেবিটা আলাদা করে দিছি কারণ এখানে ছায়াযুক্ত, যার কারণে বাচ্চাগুলো অসুস্থ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল, যার কারণে বাচ্চাগুলো আমি আলাদা করে দিছি, কিন্তু দিয়েও বিপদে পড়ে গেছি। দেখছেন তো ওর নিচের যে বাচ্চাগুলো আছে আমার ওখানে, ওই বাচ্চাগুলো ওদেরকে মানে ঠোকায়, ঠুকিয়ে মানে ফেদারগুলো তুলে ফেলে, যার কারণে আমি ওদেরকে খাঁচায় রেখে দিছি, ওইভাবে খাঁচাই পালন করতেছি। এ কিন্তু একে যে দেখতেছেন এ কিন্তু হাসা হবে, ঠিক আছে, এর পিছনের ফেদারগুলো যে দেখছেন ওটা কিন্তু লম্বা, ঠিক আছে, পিছনের ফেদারগুলো বেশ লম্বা, ও হচ্ছে মানে মেল হবে, আর ফিমেল যেটা হবে আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে থাকুন। হ্যাঁ, ও কিন্তু একদম ওর সাথেকার বাচ্চা এটা, ঠিক আছে, ওর সাথেকার, এ কিন্তু ফিমেল, মেল ফিমেলের পার্থক্যটা তো বুঝতে পাচ্ছেন না, ও যেটা পিছনে দেখবেন ফেদারগুলো অনেক বড়, আর ফিমেলটা একটু গোল প্রকৃতির হবে, একটু খাটো, পাগুলো খাটো খাটো হবে এবং প্রায় গোল প্রকৃতির হবে, এটা হচ্ছে ফিমেল, আর মেলটা হচ্ছে পিছে লম্বা থাকবে, দেখুন এই যে এটা ফিমেল একদম গোল গাল, আর এ দেখেন মেল, বাট এ কিন্তু বিগেস্ট, অনেক বড়। এর ওয়েটটা যদি আপনাদেরকে বলি, এর ওয়েট হচ্ছে এখন 4.5 থেকে 5 কেজি, আর ওর বয়স হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি। আমি এখন ওকে ছাড়ছি না, মানে খুব শখ করে ওকে আর ওই যে ওই দেখতে পাচ্ছেন ওর ওয়াইফ, ওকে নিয়ে আসছিলাম, এই দুইটাকে নিয়ে আসছিলাম খুব শখ করে, 1000 টাকায় কিনছিলাম আমি। ইনশাল্লাহ এই 1000 টাকা থেকে এদের যে একটা প্রথম চান্সে নিয়ে আসার পরে, আমার এখানে নিয়ে আসার পরে 2 মাস পর বেবি দিছিল, ওই সময় আমি আপনার হচ্ছে
10টা বেবি পাইছিলাম ফার্স্ট চান্সে, তখন হচ্ছে আমি 10টা বেবিতে 2টা হাসি পাইছিলাম, ঠিক আছে, 2টা হাসি মানে 2টা মেল পাইছিলাম, সরি 2টা ফিমেল পাইছিলাম এবং হচ্ছে 8টাই মেল পাইছিলাম। তখন আমি 2টা মেল রেখে দেই এবং বাদ বাকি 8টা ফিম সরি তখন আমি 2টা অর্থাৎ 2টা হাসি অর্থাৎ 2টা ফিমেল রেখে দেই এবং বাদ বাকি 8টা ছেলে অর্থাৎ মেল বেঁচে দেই, ঠিক আছে। দেওয়ার পরে সেখান থেকে এখানে দেখুন এই যে একটা দেখতে পাচ্ছেন, এই কিন্তু ওই ওই মেয়ে, ঠিক আছে, প্রথম দিকে যে মেয়েটা আসছিল বা হাসি হয়েছিল ওইটা কিন্তু এ। তারপরে এর সঙ্গে আর একটা অর্থাৎ এর বোন ছিল, বাট হচ্ছে আপনারা খেয়াল করবেন যেন আপনার বাড়িতে যেখানে খামার আছে বা যেটা যে জায়গাতে রাখেন ওই জায়গাতে দেখবেন যেন কোনো ক্রমেই লোহা কিংবা হচ্ছে প্লাস্টিক অথবা হচ্ছে আপনার গোনা এই জাতীয় জিনিস যেন না থাকে, কারণ এরা দেখবেন বৃষ্টির সময় বিশেষ করে ঠোঁট দিয়ে প্রচুর পরিমাণে মাটি তোলে, প্রচুর পরিমাণে মাটি তোলার ফলে এই যে আমার যে হাঁসটা দেখতে পাচ্ছেন এর বোন ছিল, এর বোন ওইভাবে বৃষ্টির মধ্যে একদিন এমন পরিমাণে মাটি তুলছে এবং খাইছে এর খাওয়াতে, ও হচ্ছে দেখতে আমি দেখতে পাচ্ছিলাম ও বেশ মানে ঝিমাচ্ছে, যেখানে সেখানে ঝিম পাড়ে, ভালোভাবে খায় না, একটা সময় গিয়ে মনে হলো যে না ও আর বাঁচবেই না, যার কারণে ওখান থেকে আমি কোনো কিছু না বুঝে ওকে জব করে ফেলি। জব করার পরে যেটা দেখলাম ওকে কাটার পরে ওর হচ্ছে খাবার পাকস্থলিতে একটা লোহা এবং গুণা একটা গুণা ফুটেছিল, যার কারণে ওর লোহা পাকস্থলিটা অর্থাৎ গিলাটা ফুলে যাচ্ছিল, যার কারণে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তো এই জন্য আপনারা সব খেয়াল রাখবেন, আপনার হাঁস মুরগি হোক কবুতর হোক অথবা বাজরিগার পাখি হোক যে কোনো জিনিস হোক বা অথবা একটা গাছ হোক এগুলোর প্রতি যত্ন নেবেন, যত্ন নিলে তাহলে আপনি ভালো কিছু ওখান থেকে পাবেন। একটা ধরেন গাছ লাগাইলাম সেখানে আমি কোনো যত্ন নিলাম না, কোনো কিছু করলাম না, তাহলে কিন্তু ভালো কোনো কিছু পাওয়া বা ভালো ফল পাওয়া কিন্তু সম্ভব না। বাট এইরকম সব ক্ষেত্রেই হাঁস মুরগি যাই বলেন না কেন সব ক্ষেত্রেই এদের যদি যত্ন না নেন অবহেলায় রেখে দিলে ওই আগে ভালোভাবে হবে না, দেখবেন যে অসুস্থ হয়ে যাচ্ছে, একাই ঝিম পাচ্ছে, এক জায়গায় মরে আছে পড়ে আছে, এইরকম ব্যাপার হয়ে যাবে। সুতরাং কেয়ার করবেন বেশি বেশি মানে।